How to make a cache memo in MS Word using table. কিভাবে টেবিল ব্যবহার করে একটি cache memo তৈরি করা যায় MS Word-এ এখন তা বিস্তারিত আলোচনা করা হবে। এখানে আমি একটি sample cache memo তৈরি করে রেখেছি। এখানে নাম লিখেছি, proprietor name, mobile number, ঠিকানা, cache memo, customer name, address, mobile, date, একটি ফর্ম এটা আমি করেছি। এইরকম ভাবে আমি একটি cache memo তৈরি করব। এজন্য আমি MS Word এর একটি blank document নিয়ে নিলাম। blank document নেওয়ার পর এরকম একটি টেবিল তৈরি করব। insert table এ টেবিল রিবনে ক্লিক করে এরকম একটি টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট করার পর এই টেবিলটা এরকম সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ সেলে ক্লিক করব। মার্জ সেলে ক্লিক করার পর এরকম একটি টেবিল ক্রিয়েট করার পর এবং টেবিলটা মার্জ করার পর আমি এই ডকুমেন্টগুলো কপি করে আমার নতুন টেবিলে এনে পেস্ট করলাম কন্ট্রোল ভি চেপে। তারপরে এখানে আমি কাস্টমার নেম এই লেখাটা কপি করে এখানে এনে পেস্ট করব। তারপরে আনব এবং এইখান থেকে পুরো টেবিলের সেলটাকে আমি মার্জ করে দিব, মার্জ করে দিব। তারপরে এখানে এসে অ্যাড্রেস এই পর্যন্ত মার্জ করব। মার্জের রাইট বাটন ক্লিক করে মার্জ এখানে অ্যাড্রেস পেস্ট করে দিলাম। তারপর নিব মোবাইল নাম্বার, তারপর এখানে লিখে দেবো ডেট, DATE। এই সেলটাকে মার্ক করে দিব। এই সেলটাকে এখানে ক্লিক করে গ্রো ফন্ট এই সেলটাকে আমি গ্রো করব। এখানে লিখে দিবেন টোটাল প্রাইস, এইভাবে লেখার পর এভাবে আপনি লিখবেন। লেখার পর এটাকে আমরা প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিবেন, বোল্ড করবেন, কন্ট্রোল ভি আন্ডারলাইন করবেন, প্রয়োজন অনুযায়ী এডিটিং ফরম্যাটিং করবেন। এখানে গিয়ে আপনি এখানে একটি কালারও ইউজ করতে পারেন, কালার দিয়ে দিলাম। তারপরে এগুলাকে এক মাপের একটা ফন্ট দিয়ে দিবেন, একটি ফন্ট ইউজ করবেন। ক্যাশ মেমোটা কাট করে এখানে ইনসার্টে গিয়ে শেপ, এখানে একটি শেপ নিবেন, এখানে একটি শেপ আঁকবেন, এই শেপের ভিতর পেস্ট করে দিবেন। এটাকে আমরা প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিবেন, এটাকে কাস্টমাইজ করে নিবেন। এটাকে আপনি যে কোনো কালার দিতে পারেন, শেপের কালার দিতে পারেন, ফিল কালারে গিয়ে যে কোনো একটি কালার দিয়ে দিবেন। এখানে কাস্টমারের নামটা একটু বোল্ড করবেন।
এই সেলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে বোল্ড, এটাকে একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিবেন, ফন্ট সাইজ বাড়িয়ে দিবেন, একটু কালার ইউজ করতে পারেন, অনুযায়ী একটি কালার ইউজ করতে পারেন, এটা একটি শেডিং ইউজ করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের শেডিং কালার দেওয়া আছে। এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এডিটিং ফরম্যাটিং করে নেবেন। করার পর এখানে কাস্টমারের নিচে একটি লাইন টু লাগবে, নিচে একটি লাইন টু লাগার জন্য ইনসার্টে যাবেন, শেপে যাবেন, একটি লাইন নিয়ে এখানে আসবেন, ছেড়ে দিবেন। এটাকে আপনি অ্যারো দিয়ে কমাতে বাড়াতে পারেন, আবার আমি ইনসার্টে গিয়ে শেপ লাইন টুল, এখানে একটি শেপ আঁকবেন, এটাকে আপনি মাউসের অ্যারো আপ ডাউন অ্যারো পয়েন্ট করে পজিশন করতে পারেন, এটাকে এভাবে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মাউস সেলে ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। তারপরে ফুল স্টপ দিবেন, তার সাইজ এভাবে আপনি অতি অল্প দ্রুত সময়ের মধ্যে ভালো একটি সুন্দর প্রফেশনাল মানের ক্যাশ মোমো তৈরি করতে পারেন। এখানে প্রিন্ট প্রিভিউ দেখে এটা প্রিন্ট করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আজকে পর্যন্তই।